প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দেশের এই করোনাময় অবস্থার মধ্যে সকলকে তোমাদের তোমাদের সকলকে পূর্ববর্তী ক্লাসের মতো আজকের ক্লাসেও স্বাগত জানাচ্ছি। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মেবিন আক্তার, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের গতদিন ক্লাস নিয়েছিলাম নৈবিত্তিকের, সেটা ছিল, আমি তোমাদের আগেই বলেছিলাম যে আমি আগেই বলেছিলাম যে তোমাদের আমি নৈবিত্তিক ক্লাস নেব এবং এক দুই করে 9টি লেকচার তোমাদের উদ্দেশ্যে আমি দেব। এটা তোমাদের দ্বিতীয় ইউনিট পরীক্ষার জন্য পরীক্ষার সিলেবাস অনুযায়ী এই ক্লাসটা নেওয়া হচ্ছে। আজকে আমি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার বিষয়ের পঞ্চম শ্রেণীর নৈবিত্তিক ক্লাস নিব। দেখো, আজকে আমার লেকচার নাম্বার হচ্ছে 3। আমি পূর্বেও বলেছি এবং আজও বলছি যে তোমরা যদি আমার এই লেকচার ফলো করো তাহলে তোমরা নির্দিষ্ট সংখ্যক নাম্বার অর্জন করতে পারবে। এখানে এক্ষেত্রে তোমরা এক একটা ক্লাসের জন্য অবশ্যই 5 নাম্বার হাতে পাবে। অতএব তোমরা সকলেই আমার সাথে থাকো এবং পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় পড়াশোনাগুলো করে নাও। আর আমি তোমাদের আরেকটা কথা বলছি, যদি তোমরা তোমাদের পাঠ্য বইটা সামনে নিয়ে বসো তখন দেখবে যে আমি তোমাদের লাইন বাই লাইন এই ছোট প্রশ্নগুলো করে দিচ্ছি। এখানে তোমাদের ছোট প্রশ্নের নৈবিত্তিক আকারে থাকবে, 4টি করে অপশন দেয়া থাকবে এবং তোমরা সেখান থেকে উত্তরটি বেছে নেবে। এক্ষেত্রে আমি তোমাদের সুবিধার্থে তোমাদের জন্য আমি উত্তরটাও সাথে সাথে বলে দিচ্ছি। অতএব তোমরা যদি দাগিয়ে নাও, উত্তরটা লিখে রাখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের আবার শুরু করছি নতুন করে আরেকটা লেকচার। দেখো, প্রথমেই 1 নাম্বার আছে কি, আল্লাহর পথে কাদেরকে যাকাত দিবে। এখানে লেখা আছে আল্লাহর পথে কাদেরকে যাকাত দিবে, 4টি অপশন আছে। ক হচ্ছে ধনীদের, গ হচ্ছে গরিবদের, গ হচ্ছে রাজাদের এবং ঘ হচ্ছে বাদশাদের। এক্ষেত্রে দেখো উত্তর হবে কি, অবশ্যই গরিবদের। উত্তর হবে খ, গরিবদের আমরা কি আল্লাহর পথে যাকাত দেব। 2 নাম্বার হচ্ছে কি, আমাদের রব কে। অপশন আছে কয়ে আল্লাহ তালা, খয়ে আছে মানুষ, গয়ে গ হচ্ছে নবী ও রাসুল, আর ঘ হচ্ছে ফেরেশতা। অবশ্যই কি আমাদের উত্তর হবে আল্লাহ তালা, আমাদের রব কে, আমাদের পালনকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন একমাত্র মহান আল্লাহ তালা। উত্তর হচ্ছে ক। তারপরে আছে 3 নম্বর প্রশ্নে, দেখো আল্লাহ তাআলার আইন ও বিধানে জ্ঞান অর্জন করা আমাদের জন্য কি। জ্ঞান অর্জন করা ক খ গ ঘ দিয়ে আছে, ফরজ, সুন্নত, ওয়াজিব ও নফল। এখানে উত্তর হবে ক, ফরজ। তারপরবর্তী প্রশ্ন দেখো, আল্লাহ তাআলার বিধানে বিধান আছে কোথায়, আল্লাহ তাআলার বিধান আছে পবিত্র কোরআন মাজিদে। উত্তর হবে খ। এখানে আছে তারপরের প্রশ্ন, ইমানের ফল কি। ইমানের ফল আমরা সকলেই জানি, ইমানের ফল হলো মানুষকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে তোলা, তাহলে অনুগত বান্দা হবে উত্তর। এখানে উত্তর হচ্ছে খ। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো 6 নাম্বার, নদী কেমন শব্দে চলে, নদী অবশ্যই কুলকুল শব্দে চলে। তারপরে 7 নম্বর প্রশ্ন দেখো, গাছপালার কোনটি থেকে খাদ্য তৈরি করে, গাছপালা একটা গ্যাস, যে গ্যাসটা আমরা ছেড়ে দিই সেটা দিয়ে কি করে, গাছপালা গ্রহণ করে সেটা খাদ্য তৈরি করে, সেটার উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। উত্তর হচ্ছে ঘ। 8 নম্বর হচ্ছে কি, কোনটি ছাড়া কোনো জীবই বাঁচে না, একটা জীব, যে কোনো জীবই শ্বাস প্রশ্বাস ছাড়া সে বাঁচতে পারে না। যদি সে শ্বাস না নিতে পারে, জীবন নেওয়ার জন্য সে শ্বাস গ্রহণ করে, শ্বাসটা যদি না নিতে পারে, শ্বাসটা যদি না ছাড়তে পারে, তাহলে কি হবে, সে কখনোই বেঁচে থাকতে পারবে না। শিক্ষার্থীরা দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে কি 9 নাম্বার প্রশ্ন, পরম করুণাময় বিশুদ্ধ পানির জন্য কিসের ব্যবস্থা করে দিয়েছেন আমাদের জন্য, তিনি পানির চক্রের ব্যবস্থা করেছেন। আমরা সকলেই জানি এটা, সকলেই করেছি। দেখো 10 নম্বর প্রশ্ন হচ্ছে, সারা বিশ্বের লালন পালন করেছেন কে, সারা বিশ্বের লালন পালন করছেন একজন, তিনি হচ্ছেন মহান আল্লাহ তাআলা।
11 নম্বর প্রশ্নে নবী রাসূলের কাজ বা দায়িত্বকে কি বলে? নবী রাসূলের কাজ এবং দায়িত্বকে রিসালাত বলে। উত্তর হলো গ। তারপরে 12 নম্বর প্রশ্ন দেখো, কারা আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ? আমাদের নবী রাসূলগণ হচ্ছেন আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ। উত্তর হচ্ছে খ। এর পরবর্তী প্রশ্নই হচ্ছে 13 নম্বর, এখানে আছে কার কোন শরীক নেই? কার শরীক নেই? অবশ্যই আল্লাহ তাআলা এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। তাহলে উত্তর হচ্ছে খ। 14 নম্বর দেখো, নবী রাসূলগণের মূল শিক্ষা কতটি ছিল? নবী রাসূলগণের মূল শিক্ষা হচ্ছে 6টি। দেখো পরবর্তী পেজে আমরা চলে গেলাম, এখানে পরবর্তী পেজে আছে 15 নম্বর প্রশ্ন। এখানে প্রশ্নে আছে কি, মৃত্যুর পরের জীবন কেমন? মৃত্যুর পরের জীবন আমরা সকলেই জানি যে আমাদের এই জীবিত জীবন, আমাদের এই ইহকাল হচ্ছে ক্ষণিকের, তাই না? অল্প কয়েকদিনের জন্য সকলেই আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করবো। অতএব পরবর্তী, আমাদের মৃত্যুর পরবর্তী যে জীবনটা, সেটা কিন্তু অল্প দিনের নয়, সেটা অনন্তকালের, যুগের পর যুগ ধরে চলতে থাকবে। তাহলে উত্তর হলো খ। 16 নম্বর হচ্ছে সাওয়াল ও জবাব অর্থ কি? সাওয়াল, সাওয়াল মানে প্রশ্ন করা, জবাব মানে উত্তর দেওয়া। তাহলে সাওয়াল ও জবাব অর্থ হচ্ছে প্রশ্ন উত্তর, উত্তর হবে খ। এক্ষেত্রে দেখো 17 নম্বর প্রশ্নে আছে কি, জাহান্নাম মানে কি? আমরা আগে জেনেছি কি, জান্নাত মানে কি, এটা আমরা আগের লেকচারে জেনেছিলাম। এখন আমরা জানবো জাহান্নাম মানে কি। জাহান্নাম মানে হচ্ছে কষ্টের, অশান্তির জায়গা। তাহলে কি চিরস্থায়ী, যেখানে একদম সারা জীবন ধরে কষ্টই চলতে থাকে, সেটা হচ্ছে জাহান্নাম। এটা এমন একটা জায়গা, এখানে যত ধরনের দুঃখ কষ্ট সব কিছু রয়েছে। তাহলে উত্তর হবে ঘ। 18 নম্বর প্রশ্নে দেখো, একজন মুসলিমের চরিত্র কেমন কেমন হবে? তার মনের ভিতরে, তার চরিত্রের মধ্যে কার ভয় থাকবে? অবশ্যই তার চরিত্রে আল্লাহ তাআলার ভয় থাকবে। তারপরে দেখো 19 নম্বর প্রশ্নে কি আছে, আমরা অসৎ আলোচনা থেকে কাকে দূরে রাখবো? আমরা অসৎ আলোচনা শুনে, শোনার জন্য আমরা কি ব্যবহার করি? কান, অবশ্যই কান ব্যবহার করি। তাহলে কি হবে, আমরা অসৎ আলোচনা থেকে কাকে দূরে রাখবো? অবশ্যই কানকে দূরে রাখবো। দেখো তার পরবর্তী প্রশ্ন আছে কি, কাদের সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত করা যায় না? ইমানদারদের বিচ্যুত করা যায় না। এক্ষেত্রে উত্তর হবে গ। 21 নম্বর প্রশ্নের সৃষ্টির সেরা জীব কোনটি? সৃষ্টির সেরা জীব অবশ্যই আমরা মানুষ, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। তারপরে দেখো অপবিত্র মন শয়তানের কি? অপবিত্র মন শয়তানের কারখানা। উত্তর হবে খ। 23 নম্বর আছে কি, পবিত্রতা ইমানের অঙ্গ, কার বাণী? পবিত্রতা ইমানের অঙ্গ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। উত্তর হবে খ। দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে কি, 24 নম্বর প্রশ্ন, এখানে আছে কি, সব কাজেরই কি আছে? সব কাজেরই একটা নির্দিষ্ট নিয়ম, নীতি, পদ্ধতি রয়েছে। তাহলে উত্তর হবে ক। সালাত আদায়ের সময় কিভাবে দাঁড়াতে হয়? সালাত আদায়ের সময় সোজা হয়ে দাঁড়াতে হয়, কিবলামুখী হয়ে দাঁড়াতে হয়, বাঁকা হয়ে দাঁড়াতে হয়, ডানমুখী হয়ে দাঁড়াতে হয়? না, উত্তর হবে কি, তোমরা সকলেই জানো যে পশ্চিম মুখ হয়ে দাঁড়াতে হয়। তাহলে পশ্চিম মুখ হচ্ছে কেবলা মুখ, তাই তো? তাহলে উত্তর হবে খ। এখন দেখো 26 নম্বর প্রশ্নে আছে কি, সালাতের ওয়াজিব কতটি? সালাতের ওয়াজিব অপশনে দেওয়া আছে 17টি, 18টি, 12টি, আর আছে কতটি, 14টি। এখানে উত্তর হবে 14টি, উত্তর ঘ। 27 নম্বর প্রশ্নে দেখো, নিচের কোনটি মসজিদের শহর? নিশ্চয় আমরা অবশ্যই জানি, আগেও পড়েছি, নিচের ঢাকা শহর হচ্ছে মসজিদের শহর। এখানে উত্তর হবে গ। 28 নম্বর প্রশ্নে দেখো, কতটি মসজিদের মর্যাদা বেশি? সবচেয়ে বেশি মর্যাদাবান মসজিদ হচ্ছে 3টি। তাহলে উত্তর হবে গ। সাওম, সাওম হচ্ছে ঢাল স্বরূপ। সাওম কি স্বরূপ? ঢাল স্বরূপ। উত্তর হবে ক। 30 নম্বর প্রশ্নে, সাওম শব্দের অর্থ কি? সাওম, সাওম কি শব্দ? সাওম হলো আরবি শব্দ। প্রিয় শিক্ষার্থীরা আমাদের দেখো 30 নম্বর প্রশ্ন কি, সাওম কি শব্দ? সাওম উর্দু শব্দ, আরবি শব্দ, বাংলা শব্দ, ফার্সি শব্দ? সাওম অবশ্যই আরবি শব্দ। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সুবিধার জন্য আজকে 3 নম্বর লেকচার ক্লাস নিলাম। এক্ষেত্রে তোমরা, তোমাদের আমি আগেই বলেছি যে তোমাদের এই পরীক্ষার ক্ষেত্রে, যেহেতু তোমাদের এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হবে, সেহেতু এই ক্লাসটাও তোমাদের জন্য উপকারী হবে। আশা করি সকলে আমার সাথে ছিলে,
এবং পরবর্তী ক্লাসে অবশ্যই সাথে থাকবে। আর তোমাদের এই করোনাময় মুহূর্তে তোমাদের সামনে থেকে যদিও ক্লাস নিতে পারছি না, কিন্তু তোমাদের এই পড়াশোনার সুবিধার জন্য আমি কিন্তু আগে থেকে একদম প্রথম থেকেই তোমাদের সাথে যুক্ত আছি, যাতে করে তোমাদের একটু ক্ষতি না হয়ে যায় পড়াশোনার ক্ষেত্রে। এই পড়াশোনার ক্ষেত্রে ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য আমি তোমাদের সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। তোমরা সকলেই ভালো থাকো, সকলের জন্য দোয়া এবং শুভকামনা জানিয়ে পরবর্তী ক্লাসের জন্য স্বাগত জানিয়ে এবং আজকের ক্লাসে শেষ করছি এখানে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।